এটা শৈলতন্ত্রের একটা দিক, অন্য দিকটা হচ্ছে
শরীরের প্রশ্ন, এখানে শৈরতন্ত্রের যে তরঙ্গ গ্রাস, রাজনীতির গ্রাস, যার যেখানে থাকার কথা সে সেখানে নাই, যার যেখানে থাকার কথা না সে সেখানে আছে, সব কথা তো সরকারে বলা যাবে। এর মধ্যেই আপনি যদি বিএনপি করতে চান, আদর্শিক জীবন বেছে নিতে চান, তাহলে তরিকুল ইসলামের দিকে তাকান। তার যখন স্থায়ী কমিটির সদস্য হওয়ার দরকার ছিল তার অনেক পরে, তার যখন মহাসচিব হওয়ার কথা ছিল অনেক, যখন সে কবরে গেছে তখন আমরা তার প্রশংসা করেছি। এটাই নতুন বাস্তব, এটাই হয়তো রাজনীতি সত্যিকারের একটি দিক। সবাইকে ধন্যবাদ, খুদা হাফিজ, বাংলাদেশ দিন।
উনি হাসপাতাল বাড়েনি, উনি ভর্তি ছিলেন। এই যে আমাদের 2013 সালে 2014 সালে ঘটনা, যেখানে উনি অসুস্থ, কখনো আর জীবন যাবে ঠিক নেই। ডাক্তার যেখানে উনাকে হাসপাতালে রাখার জন্য পরামর্শ দিলেন, চিকিৎসা করান, সেই হাসপাতালের বেড়ে শুয়ে শুয়েও সেই দিন সারা বাংলাদেশে আন্দোলন করার জন্য উনি সমস্ত দেশের নেতাদের সাথে টেলিফোনে যোগাযোগ করেছিলেন, তাদেরকে উৎসাহ দিয়েছিলেন, উদ্দীপনা দিয়েছিলেন, সাহস দিয়েছিলেন। এবং উনি অনেক অসুস্থ হওয়ার পরও উনি চাইতেন ওনার স্বামীকে আমরা যারা রাজনীতি করি ওনার সাথে যারা রাজনীতি মত দিই, উনি আমাদেরকে বলতেন যে এখন বসে থাকার সময় নয়, এখন ফলপত্রী হিসাব করার সময় নয়, এখন সময় এসেছে রাজকনামার আন্দোলন করার দেখছে। তা আমি বলবো সেই সময় পুড়িয়ে জানেন তো ইসলাম সাহেব তখন বেগম খালিয়ে কারাগারে যখন একটা মিথ্যা মামলা অভিযোগ করে কারাগারে গ্রহণ করা হয়, উনি বিছানা শুয়ে শুয়ে চোখের পানি ফেলেছেন আর আমাদেরকে ডেকে ডেকে বলেছেন আমি অসুস্থ মানুষ, আমি আস্থা নাই নিতে পারি না, তাই আমি কাঁদছি, তোমরা যারা রাস্তা নামাস শক্তি রাখো, তোমরা রাস্তা নাম আন্দোলন করো, এবং খালিদিকে মুক্ত করো, এবং খালিদিকে মুক্ত না হওয়া দেশ গণতন্ত্র মুক্ত হবে না, দেশের স্বাধীনতা সর্বমত্ত রক্ষা করা কষ্ট হবে। আমার মনে হয় আল্লাহ হয়তো ওনাকে আরো দেশের পেশা ফায়াত দিলেন, খালিদিকে বিভিন্ন ধরনের আস্থা তৈরি হয়ে পড়ল, শেষ পর্যন্ত উনি ব্যক্তি ভূমি মুক্ত করে উঠে পড়লেন এবং উনার দ্বারা রাস্তা সবাই করা হয় নাই। তো উনার দ্বারা যে খবর পেয়েছিলাম তিনি শুনেছি যে অঞ্চলের মানুষ উনার শেখ বিদায় উনাকে গরম পরিবেশে উনাকে এখানে মানুষ উনাকে উনার প্রতি সম্মান জানিয়ে শ্রদ্ধা জানিয়ে উনাকে তাই আমি আর কি উনার প্রতি আমার শ্রদ্ধা জ্ঞাপন করি। আমি উনার সন্তানদেরকে বলবো আমরা যেরকম তারেক রহমানের মধ্যে দিয়ে রাজনীতি শুরু করতে চাই, আমরা যেমন তরিকুল ইসলামের দুই সন্তান আমি ইসলাম অমিত এবং আরো সন্তানের কাছ থেকে আমরা যেন তরিক ইসলামের প্রতি তরিক ইসলাম একজন রাজনৈতিক নেতা ছিলেন না, এখানে অনেক পরিশ্রমের মহাশী কথা বলেছে তরিকুল ইসলাম রাজনৈতিক ধারাবাহিক স্বতন্ত্র রায় সাক্ষী, উনি যদি মহাশী করতে চাইতেন উনি অনেক আগে মহাশী ওনার কাছে বড় ছিল না, দলের আদর্শ ওনার কাছে, দলের দর্শনটা ওনার কাছে বড় ছিল, দলকে বিবিধ করাইছিল ওনার সবচেয়ে বড় কথা, নেতৃত্বের প্রতি যে আনুগত্য সে আনুগত্য ছিল না বিরাট একটা। তাই আজকে আমরা বলব তুর্কি ইসলামের প্রতিষ্ঠিত স্মরণ সভাপতি ওনার আসন ওনাকে অনুসরণ করি। আমরা আজকে ওনার এই প্রথম মৃত্যুবার্ষিকীতে আমরা চোখের পানি ফেলতে চাই না, আমরা আমাদের চোখে আগুন ধরাতে চাই, আগামী দিনে আর প্রবৃত্তা করতে চাই, আন্দোলনের সংগ্রাম করে যে নেত্রী জন্য তুর্কি ইসলাম সেই বিছানা শুরু করে চোখের পানি ফেলে ফেলতে সেই দেশনীতি ব্যবস্থাকে মুক্ত করার জন্য আসন সকলে প্রস্তুতি গ্রহণ করি। যত তাড়াতাড়ি প্রস্তুতি হব তত তাড়াতাড়ি মুক্তি হবে, তবে রহমান তবে বিশাল প্রতি সম্মান প্রদর্শন করা তখনই হবে আমরা আদর্শ যদি আমরা লাভ করি। আজকে এনার দেখলাম অনেক এই বুকে তোর ইসলামের ছবি, আমি বলবো এই ছবি বুকে নয়, এই ছবি অন্ত এই ছবি আদর্শে এই ছবি শিরায় ফুসলায় লালন করব, তাহলে দেখবেন তোর ইসলামের আদর্শ আধিপত্য যদি একটি স্বাধীন সার্বভৌম গণতান্ত্রিক কল্যাণমুখী বাংলাদেশ যে বাংলাদেশের জন্য উনি সংগ্রাম করেছেন, যুদ্ধ করেছেন, তার তৈরি করেছেন, সেই দেশ প্রতিষ্ঠা করা সম্ভব হবে। সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ রাজনীতি দল জিন্দাবাদ, তরিক রহমান, তরিক ইসলাম, জান্নাতুল ফেরদৌস নসিব হোক এবং উনার পরিবার এবং উনার ছেলেরা আপনাদের সকলকে ধন্যবাদ দিই। আমার একটি বক্তব্য এবার বর্তমানে আসেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সংগ্রামী সহসভাপতি জনাব বরকতুল্লাহ বলল, জনাব বরকতুল্লাহ বলল। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের সবার প্রিয় নেতা জনাব ফরিদুল ইসলাম সাহেবের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আজকের এই স্মরণ সভার সম্মানিত সভাপতি, আমাদের সবার প্রিয় নেত্রী, সবার প্রিয় ভাবি, একসময় বিপ্লবী নেত্রী নার্গিস ভাবি, আজকের এই স্মরণ সভার প্রধান অতিথি বিএনপির সংগ্রামী মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিশেষ অতিথি
বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য, আমাদের সবার শ্রদ্ধেয় বাবু ঐশ্বর্যচন্দ্র রায় এখানে উপস্থিত আছেন, বিএনপির আরেক স্থায়ী কমিটির সদস্য বীর চন্দ্রলাল বীর সন্তান বিপ্লবী নেতা আমির কুসুম মাহমুদ চৌধুরী, উপস্থিত বিএনপি ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান শামসুজ্জামান দুদু সহ বিদায় রায় চৌধুরী সহ সম্মানিত নেতৃবৃন্দ, খুলনার বিভাগের বিভিন্ন জেলা থেকে আগত সম্মানিত নেতৃবৃন্দ, প্রিয় ভাইয়েরা আসসালামু আলাইকুম। আজকে এই স্মরণ সভায় দাঁড়িয়ে আমি কি বলে বক্তব্য রাখবো আমার সে ভাষা নেই। দীর্ঘ সময় ধরে বিএনপির জন্মলগ্ন এর আগে থেকে যেদিন ফ্রন্ট গঠন হয়, বিএনপির জন্ম হয় ছয়টি রাজনৈতিক দলের সমন্বয়ে, সে মশিউর রহমান যাদব ভাইকে এই বিএনপি গঠনের গণতান্ত্রিক প্রক্রিয়ায় এই খুলনা বিভাগ থেকে তিনি সবচেয়ে বেশি সমর্থন দিয়েছিলেন। বিএনপি গঠনে তিনি হচ্ছেন ফরিদুল ইসলাম, আমরা সে সময় বয়সে অনেক ছোট, আমরা সেগুলো দেখেছি। এখানে শামসুজ্জামান দুদু, মোহাম্মদ শাহজাহান এবং নিতাই রায় চৌধুরী উপস্থিত আছে, সেই সময়টুকু তারাও দেখেছে। এই ফরিদুল ইসলাম বিএনপি প্রতিষ্ঠার লগ্ন থেকে বিএনপি প্রতিষ্ঠাতার একজন আজীবন আন্দোলন সংগ্রাম করেছেন, একজন প্রগতিশীল নেতা, কিন্তু 1 কোটি 30 লক্ষ টাকার জনসভা উনি মহাসমাবেশ
বাইশ লক্ষ টাকা খরচ করে আমার কাছে এক লক্ষ জমা ছিল, পনেরো কুড়ি টাকাটা পৌঁছে দিল, আমি টাকা দিয়ে পৌঁছে দিল। এই যে অবস্থান করে পরিষ্কারের সততা নিষ্ঠা দলের প্রতি, তার যে অনুগত রাষ্ট্রের প্রতি জাতির প্রতি, এরকম একজন বৃদ্ধ নেতা বাংলাদেশে আর খুঁজে পাওয়া যাবে না। তাই আজকে আমরা বলতে চাই ওনার এই সর্বসভা দাঁড়িয়ে আমরা যেন ফরিদুল ইসলামের মতো নিজেদের কিছুটা হতো ওনার মতো যেন দেশ স্বীকার করার জন্য জাতির স্বীকার দেন, জাতির প্রতি, দেশের প্রতি, দলের প্রতি আমরা যেন অনুগতশীল থাকি, আমরা যেন আনুগত্য পোষণ থাকি, আমরা যদি সঠিকভাবে নেতৃত্ব দিতে পারতাম ইমানদারের সঙ্গে, তাহলে দেখো খেলাতে যে উনিশ মাস জেলখানে থাকতো না, এটা আমাদের ব্যর্থতা। আমরা নিজেদেরকে ধিক্কার দিই, আমরা নেতৃত্ব দিতে পারি নাই, আমরা রাজপথে নেমে আসতে পারি নাই, এখন খেলাটা যা মুক্তির আন্দোলন করে তুলতে পারি নাই। ফরিদুল ইসলামের শোক সভায় দাঁড়িয়ে আজকে আমরা শপথ গ্রহণ করতে চাই, আগামী আন্দোলন সংগ্রাম হবে এবং খেলাতে আমরা বের করে আনবো, এই সম্পর্ক আমাদের সবাইকে ধন্যবাদ। খোলা হাফেজ বাংলাদেশ, ধন্যবাদ ফরিদুল ইসলাম অমর। সঙ্গে বন্ধুরা, এ পর্যায়ে আজকে আলোচনা করতে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্য জনাব হামিদ হোসেন মাহমুদ চৌধুরী। জনাব হামিদ হোসেন মাহমুদ চৌধুরী এ পর্যায়ে আলোচনা। সবচেয়ে কঠিন কাজ, কেন স্পষ্টবাদী হতে গেলে আপনি
বাড়বে, শত্রু সংখ্যা বাড়বে, দলের মধ্যে বাড়বে, পরিবারের মধ্যে বাড়বে, আত্মীয় স্বজনের মধ্যে বাড়বে। কিন্তু যারা তরিকুল ইসলাম সেটা তোয়াক্কা করে, একটি ভালো মানুষের একটি বড় বৈশিষ্ট্য, চারিত্রিক বৈশিষ্ট্য এর চেয়ে বেশি কিছু আলাদা তোর কথা মনে হয়। যে লোকটি নিয়ে উনি যেটা মনে করছেন, যখন যদি ভেবেছেন, সঠিক ভেবেছেন, উনি ঠিক সেই কথা দিয়ে বলেছেন, সে কাজ ঠিক করেছেন, যার জন্য ওনাকে অনেক উচ্চ মূল্য দিতে হয়েছে। শৈলজার বিরুদ্ধে আন্দোলনে কি হয়েছে আমি বিস্তারিত বলার প্রয়োজন আপনারা জানেন। বস্তুত পক্ষে সেখান থেকে ওনার শারীরিক যে অবনতি শুরু হয়েছে, ওনার শেষ দিন পর্যন্ত সেটা ছিল, সেখান থেকে উনি মুক্ত হতে পারেন। শৈলচারের নিপীড়ন নির্যাতন সবচেয়ে আশ্চর্যের বিষয়, পরবর্তী সময়ে এই যে নব্য শৈলচার অধীনে যে আমরা চলছি, উনি কিন্তু ওনার অবস্থান থেকে নামেন না। উনি সেই শৈলচার বিরোধী অবস্থান থেকে এতটুকু নড়েন না। শৈলচারের অবসান কল্পে যখন যা তখন যেটা প্রয়োজন উনি সেটা করেছে, ভয় ভীতি উপেক্ষা করে উনি সেটা করেছে, দলের ভিতর করেছে। ভুল একটা কথা বলেছে ঢাকার একটি সভা, জনসভা আমার মনে আছে, মাত্র 22 লাখ টাকা দিয়ে এক বিশাল জনসভা হয়েছে, অনলি 22 লাখ। কোটি কোটি টাকা দিয়ে যে জনসভা হওয়ার কথা উনি 22 লক্ষ টাকা দিয়ে করেছেন। আমার সামনে ছাত্রদলের নেতারা আসছেন সবাই আসার জন্য একটি অঙ্ক দাবি করতে হয়ে গেছে, একটি অঙ্ক দাবি করেছেন যে এই অঙ্কটা দরকার হবে আমরা সবাই আসার জন্য। ওনার উত্তরটা ছিল তোমাদের সবাই আসার প্রয়োজন নেই, তোমাদেরকে বাদ দিয়ে দেব সবাই। এই কথাটা আমি ইচ্ছা করে বলছি, আমাদের রাজনীতিতে নীতি নৈতিকতা ধন সম্পদের যে রাজনীতি, দুর্বৃত্তায়নের যে রাজনীতি, তার বিরুদ্ধে ওনার অবস্থানের জন্য একদিন আমি কথা বলছি। আমরা যদি সেই দুর্বৃত্তায়ন, বৃত্তের রাজনীতি, টাকা পয়সার রাজনীতি সেখান থেকে বের হতে না পারি, তরিকুল ইসলামের প্রতি আমাদের শ্রদ্ধা জ্ঞাপন করা বৃথা যাবে। মানসিক ভাবে বিএনপিকে যদি সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হয়, সেই দুর্বৃত্তায়নের রাজনীতি, সে বৃত্ত টাকা পয়সার রাজনীতি থেকে বেরিয়ে এসে নীতি নৈতিকতা দিয়ে সামনের দিকে তরিকুল ইসলাম সাহেবের পথে আমাদের দিতে যেতে হবে, তাহলে ওনার প্রতি আমাদের শ্রদ্ধা জ্ঞাপন করা সম্ভব হবে। একদম স্পষ্ট ভাবে হতে হবে যেটা সত্য সেটা বলতে হবে। আজকের দিনে যে বৈশিষ্ট্য বাংলাদেশের রাজনীতি সেটা হচ্ছে, আমরা এমন একটা অবস্থার মধ্যে আছি এখন যেখান থেকে বের হওয়ার জন্য বাংলাদেশের প্রত্যেকটি নাগরিক যাচ্ছে, যাচ্ছে না? বাংলাদেশের এমন কোন নাগরিক আছে যারা এই অবস্থা থেকে পরিত্রাণ চাচ্ছে না? এরকম কোন নাগরিক এখানে নাই, সবাই চাচ্ছে, পথ খুঁজে বেড়াচ্ছে, রাস্তাঘাটে রাস্তাঘাটে ওই পুলিশের ওনারা দেখছেন দূরবীন দিয়ে, ওনারা আমাদের দায়িত্ব পালন করছেন, অসুবিধা নাই, আপনি আপনার দায়িত্ব পালন করেন, সমস্যা নেই, ঠিক আছে। কি করবেন দেশের আপনি বলে একটি একটি স্মরণসভা হচ্ছে, একটি স্মরণসভা হচ্ছে, আমরা রেগে অবস্থা কেন, এই যদি দেশের অবস্থা হয় এখান থেকে পরিত্রাণ এমনি পাওয়ার কোন সুযোগ নাই, এমনি পাওয়ার সুযোগ নাই। আপনাদেরকে প্রস্তুত হতে হবে, সবাইকে এক একজন
তরিকুল ইসলাম হতে পারবেন? আমি ওই দিন আমার এক আত্মীয়ের বাসায় গোলশানের অভিজাত এলাকায় দেখা করতে যাচ্ছি, লিফট উঠছি, এমন সময় একটি দম্পতি খুবই ফ্যাশনেবল ক্যাচ করা ট্র্যাক স্যুট করা ওনারা বাড়ি থেকে হেঁটে আসছেন, লিফটে ঢুকছেন, আমিও ঢুকেছি। ভদ্রমহিলা আমার দিকে তাকালো, একটি কথা বলল, নেত্রীকে বের করবেন না, কোন রাজনৈতিক ব্যক্তিত্ব নয়, বিত্তশালী গুলশানে থাকেন, বেগম জিয়া বের হলেই বা কি না হলেই তার তো কিছু আছে না। কিন্তু এটা হচ্ছে বাংলাদেশের মানুষের মনের কথা, প্রত্যেকটি জায়গায় করতে হবে। আমার শেষ কথা হচ্ছে, আজকে দেশ দলের মধ্যে যে গণতন্ত্রায়ন চলছে, যে নির্বাচিত প্রতিনিধি হওয়ার জন্য যেভাবে যে কাজটি চলছে, সবাই যত তাড়াতাড়ি সেই সম্ভব যে কাজটি করবে, দরকার হলে কিছু স্যাক্রিফাইস করবে, কিচ্ছু আসে যায় না। প্রত্যেক কিছু 100% হয় না, 60% হবে, 70% হবে, 80% হবে, এই ধরনের আমরা করতে হবে। তারে রহমান সাহেবের এই উদ্যোগকে সফল করতে পারলে দল শক্তিশালী হবে আগামী দিনে ইনশাআল্লাহ। আপনাদের সকলকে ধন্যবাদ। আজকের এই স্মরণ সভায় এবার বক্তব্য নিয়ে আসছেন চন্দ্র রায়। আজকে অনুষ্ঠানের বিশেষ অতিথি জনাব বাবু গণেশ্বর চন্দ্র রায়। আমাদের সকলের প্রিয় নেতা প্রথম সভাপতি তারা অনুপস্থিত
তার উপস্থিতিতে তার মর্ম, তার মর্যাদা, তার উচ্চতা, তার যে রাজনৈতিক প্রতি তার যে কমিটমেন্ট, এই বিষয়গুলো কিন্তু আমরা সঠিকভাবে নির্ধারণ করতে পারিনি, উপলব্ধি করতে পারিনি, ভয় অনুসরণ করতে পারি। দীর্ঘ মাধ্যম থেকে আমরা সেটা অনেক শিষ্য সমুদ্র যাত্রা শুরু করলো, শেষ প্রান্ত পর্যন্ত অনেকে হয়তো থাকে থাকে এই কারণে কিন্তু পথ চলার মধ্য থেকে, অর্থাৎ যার পিছনে হাঁটছেন রাজনৈতিক বাহিনী এবং তাদের অনেকে কিছু আশা কাঙ্ক্ষা থাকে, একজন নেতার সকলের আশা কাঙ্ক্ষা হয়তো কখনো সঠিক করবো না, যে যেমন চাই তেমন দিতে পারে না, সে কারণে কেউ হতাশ হচ্ছেন, কেউ অনুমান করছেন, কেউ অভিযোগ করছেন, অথবা তার আরাধ্য স্থলে রক্ষা করছেন জন্য হয়তো মনে মনে নেতা পরিবর্তন করছেন। আজকে আমরা যে উচ্ছ্বাস এবং আবেগ এবং যতটুকু সত্যগত চিন্তা স্মরণ করেছি তার জীবন দশায় শেষ মুহূর্তে তিনি নিজে বুঝতে পারতেন যে তাকে আমরা কিভাবে স্মরণ করি, যতটুকু উচ্ছে ভাবি তাহলে আমাদের তাহলে শেষ থেকে যে তার যন্ত্রণা ছিল সেই যন্ত্রণা তার একটু ভালো হতো, তার আক্ষেপ কিছুটা নিবারণ হতো, তাদেরকে লালন পালন করে তিনি বল করছেন, তাদের অনেকের ব্যাপারে তিনি মনে মনে খুব কষ্ট পেতেন, হয়তো সবসময় সব কথা বলতে পারতেন না, এরকম একটা কষ্ট কারণে নাচ করতে। আর সবচেয়ে বড় কষ্ট যেটা আমি কিন্তু জেলে তার সাত আট দিন আগে চিন্তা করা হয়, আমি দুই মাস পরে বেরিয়ে আসার কর্তব্য রয়েছে আমার দেখা করুন, কারণ তিনি অনেকগুলি কথা বলছেন এটা আগে বলছে বন্ধুটি দেখে রাজনৈতিক দলের নেতৃত্বে আমি যদি ভাবে যাচ্ছি এত আন্দোলন করবো, অথচ আমরা তার জন্য আন্দোলন করছি না কেন, করলাম না কেন, এবং ম্যাডামের জন্য মামলাকে চলমান তখনই করবেন ভাইয়ের রাজনৈতিক ভাব দেখাচ্ছিল যে আদালত মোকাবেলা করে একজন রাজনৈতিক বিষয়টা মীমাংসা পায় না, এটা জনগণ ডিসাইড করে এবং রাজপথেই ইচ্ছা ছিল একটা আন্দোলন মাঠে নামা, তার একটা প্রস্তুতিও ছিল এবং তার একটা তাগিদও ছিল আমাদের প্রতি, আমাদের প্রতি যে তাগিদ ছিল না তাও নাম ছিল, কিন্তু কেন হয় নাই কি হয় নাই এই কথা সর্বদা তো সবসময় বলাও সম্ভব না। এখন আরেকটা কথা বললো আমাকে শেষ পর্যন্ত যে ওনার ভেবে যাওয়াকে যে মেরামতি চলে যেতে হবে, আন্দোলনের পারদর্শিতা মারাত্মক, যেটা 13-14 সালে চোদ্দই ফেব্রুয়ারি নির্বাচনের যে আন্দোলনটা তার আগে মনে হয় জানেন ওই নির্বাচনের তিন মাস আগে ঈদ ছিল, সম্ভবত লকডাউন ঈদের কয়েকদিন আগে ম্যাডাম তাকে কিন্তু বুঝিয়ে দিয়ে একটু চিন্তা ভাবনা করেন, তাহলে উনি আমাদের সাথে শেয়ার করলেন এবং একটা আন্দোলনের রূপরেখা তিনি ম্যাডামকে দিলেন, ম্যাডাম কিন্তু পরিপূর্ণভাবে সমর্থন করে বললো আপনি আপনার কাজ করেন। 1213 সালে চার আন্দোলন এই আন্দোলনটা কিন্তু দেশব্যাপী, অর্থাৎ গ্রামীণ যে চায় প্রকারের স্বপ্ন আন্দোলনটা এটা কিন্তু আমাদের রাজনৈতিক বিশ্বাস, কিন্তু 14 ফেব্রুয়ারি তারিখে যে নির্বাচনের যে আন্দোলনটা সেই আন্দোলনটা কিন্তু গ্রাম পর্যন্ত ছড়িয়ে পড়েছিল, এবং যেমন আন্দোলন আমি আমার জীবন দশায় দেখিনি অথবা ইতিহাসের পাতায়ও এই ধরনের আন্দোলন সরকার বিরোধী আন্দোলন ঘটেছে সেটাও কোনো বৈশিষ্ট্য পাইনি, তারপরে ফলাফল আসলো না আমাদের, এটা হলো বাস্তবতা। তো সেই আন্দোলনটা উনি প্রাথমিক পর্যায়ে আপনারা শিল্পীর পাতা হিসাবে দিতে চান, উনি প্রাথমিক দুই মাস আগে তিনি পিজি হসপিটালে ভর্তি হলেন এক মাসের জন্য, এবং সারা দেশে যারা আন্দোলনের দায়িত্ব নিলেন তাদেরকে পাঠানো হলো ওনার সাথে সাক্ষাৎ করার জন্য এক, এবং উনি একমাত্র পিজি হসপিটালে থেকে সারা দেশব্যাপী তারা আন্দোলনের বিষয়টাকে অবগত করার মধ্যে তিনি আবার ব্যাক করে দর্শন আসছেন,
এবং আন্দোলনটা হচ্ছে শুরুর 15 দিন আগে ঢাকায় তিনি আওয়ামী লীগ হসপিটালে ভর্তি হলেন এবং ভোটার সময়টা তিনি হসপিটালে থেকে আন্দোলনটা পরিচালনা নেতৃত্বের জন্য সুস্থতা করার জন্য কিন্তু সতীর্থদের জন্য সুস্থ এটা আন্তরিকতা কৌশল এবং বিচক্ষণতাটা বেশি দরকার তার সাথে যে জিনিসটা দরকার সে সাহস এবং যে নেতা কর্মী ঠিক করবে কে তাকে আন্দোলন করাবে সেই নেতাকে সঠিক করে সেই কর্মীটাকে চিন্তিত হবে যদি সঠিক করে কর্মী নির্ধারণ করে দায়িত্ব করতে পারে তাহলে সে আন্দোলন বিফল খায় না এবং সেই চোদ্দ এবার নির্বাচনে পূর্বে যে আন্দোলন সেই আন্দোলনের ফলাফল ব্যর্থ হয় নাই কিন্তু সেই আন্দোলনের কিন্তু এই সরকার কাবু করেছে সেই কারণে 14 তারিখের দিনে জঘন্যতম নির্বাচন 18 সালের যে 30 তারিখে যে নির্বাচন হওয়ার কথা সেটা 29 তারিখের মধ্যে সম্পন্ন হয়েছে কারণ এই যে তার আতঙ্ক সরকারে সরকারে থাকতে পারছে না এই আতঙ্ক থেকে তারা এই কাজটি করছে ব্যাকপাস থেকে তারা দুর্বৃত্ত দেওয়া এই সভা পর্যবেক্ষণ করছে হয়তো সময় আসলে জনগণ তাদেরকে দুর্বৃত্তা করছে পায় সেই সময়টা দেশে ঘটবে না তা মনে রাখেন 71 স্বাধীনতা যুদ্ধ হবে সেটা কিন্তু যুদ্ধ শুরু বা 27 থেকে যে মানে স্বাধীনতার ঘোষণা রাখবে সেই কারণে জনগণ কখন ব্যর্থ হয় না এবং জনগণের আন্দোলন কখনো ব্যর্থ হয় না কারণ জনগণ বা তার থেকে আদায় করে আজকে জনগণ আমাদের পাশে আছে কিন্তু আমাদের কি নথি করতে হবে জনগণ আমাদেরকে তাদের পাশে যেভাবে চায় আমরা সেভাবে আছি যদি না থাকি তাহলে আমাদের জনগণের পাশে থাকার সেই সিদ্ধান্ত নিতে হবে এবং আজকে আমি বিনা দ্বিধায় বলব যে এখন খালেদা জিয়ার মতো ব্যক্তি মুক্তি আদালত দুর্বল অসম্মান দেব তার মুক্তির ফয়সলা হবে না এবং খালেদা জিয়া দোষী কিন্তু দোষী বিচারিক ব্যক্তি বলছে ওই আদালতে বসা তার শরীর যেন মানে তাকে জনগণ ওই যে আদালতে 70 নির্বাচন ফলাফল মানল না তার মধ্যে তো আদালত মুখ্যমন্ত্রী করা ইয়াহিয়া খানকে বলে নাই এটা ব্যয়নি সুতরাং আজকের আদালত তো আদালতের জায়গায় নাই আজকে আদালত সবই প্রধানমন্ত্রী পর্যায়ের মধ্যে প্রধানমন্ত্রী চাইলে হয় মুক্তি না চাইলেও হয় না এটা আমাদের ধরেন আমি তার বিরুদ্ধে বলছি না আমাদের একজন সংসদ বর্তমান তারা আইন প্রশ্নের সাজা নিল এবং তিনি 7 দিনের মধ্যে জামিনে চলে আসলেন এবং অ্যাফিডেভিট মধ্যে পার করে আসলেন 7 দিনের মধ্যে অথচ খালেদা জিয়া যখন জয় করলো তার আপিল করার কাগজপত্র পেয়েছিল আগে 3 মাস তাহলে আদালত কোথায় আছে আইন কোথায় আছে দেখো খালেদা জিয়া কিন্তু আলাদা সংবিধান খালেদা জিয়া আইন ভুলেন যে আলাদা লেখা আলাদা লেখা না সে কারণে যদি সুস্থ বিচার আপনার আপনি চান এবং খালেদা জিয়ার প্রতি যদি ন্যায্য আপনি বিচার করেন তাহলে এই আদালতের রায় উল্টাতে পারে যে এই দেশের জনগণ আমার মনে হয় জনগণ আমাদের করতে চায় এখন আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে জনগণের চাহিদা চাওয়া জনগণের চিন্তা বোধ জনগণের প্রাণের নেত্রী যেমন খালেদা জিয়ার মুক্তির জন্য আমার মতো উদ্দেশ্য তার নিয়ে নির্ভর করে সে কারণে আজকে তরুণ বিশ্বকে পাব না কিন্তু তার যে আকাঙ্ক্ষা যে প্রাব্য তাদের যে অসামর্থ্য কাজ সেই কাজগুলি যদি আমরা সমাপ্ত করার মতো দিয়ে জনগণের নেত্রী জনগণের সামনে আনতে পারি তাহলে তরুণ বিশ্বকের প্রতি যথার্থ সম্মান প্রদর্শন করবে বলে মনে করি সবাইকে ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ
বিরোধী পারে নেই। আমার নেতা, আমার ছাত্র জীবন থেকে রাজনৈতিক সহকর্মী, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং গণতন্ত্রের জন্য যে কোটি কোটি মানুষ তাদের সমস্ত জীবন উৎসর্গ করেছেন, আপনাদের এই যশোরের এবং খুলনা বিভাগের শুধু নয়, সারা বাংলাদেশের মানুষের তিনি অত্যন্ত শ্রদ্ধেয় বরেণ্য নেতা। সেই জননেতা প্রথম মৃত্যুবার্ষিকীর এই স্মরণ সভা অত্যন্ত সম্মানিত এবং গণতান্ত্রিক আন্দোলনের পরিবর্তন আন্দোলনের আরেকজন নেত্রী আজকে এই অনুষ্ঠানের সভাপতি, আমাদের সবচেয়ে প্রিয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জাতীয় নেতৃবৃন্দ, যশোরের সংগ্রামী নেতৃবৃন্দ, ভাই পিছনে যান, মিলন ভাই সেটা সরতে হবে, মিলন ভাই ভাই যারা নেতেন তারা চলে যান না। আমি যখন আমার ছাত্র জীবনে রাজনীতি শুরু করি তখন একই রাজনৈতিক স্কুলে সমাজ পরিবর্তনের জন্য, হাঁটা নামান, বিশ্ববিদ্যালয়ের আমরা দেখতাম কিভাবে অকুত ভয়ে তিনি সত্য কথা উচ্চারণ করতেন, কিভাবে অকুত ভয়ে তিনি সামরিক শাসনের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন, মিলন ভাই আমরা দেখেছি কিভাবে তার পূর্বের পরে এই আওয়ামী ফ্যাসিবাদের নির্যাতনের তিনি কিভাবে ক্যামেরা সামনে চলে নিচে করে জীবন নির্যাতিত হয়েছে এবং জীবনের শেষ সময়টা যখন অসুস্থ হন্তর একটু বিশ্রাম করার দরকার, একটু সুখে থাকা দরকার, তখন দেখলাম যে তাকে মামলার হারিয়ে দেওয়ার জন্য ঢাকা এবং যশোরে ছোটাছুটি করতে হচ্ছে, অসুস্থ শরীর নিয়ে ডায়ালিসিস
করছেন সেই অফিসে দেখা শুনতে হয়েছে। আমি এই দিনগুলো কখনোই ভুলতে পারি না। আজকে কারণ একটা ভারাক্রান্ত মন নিয়ে আমরা তৈরি হয় এই প্রথম মৃত্যুবার্ষিকী অনুষ্ঠানটা স্মৃতি ধারণ করতে এসেছি, তখন আরেকটা অনেক অনেক একটা দুঃসংবাদ আমাদের কাছে এসেছে। আজকে দুপুরেই আমরা শুনেছি আমাদের আরেকজন লড়াকু সৈনিক মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকা তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের হাসপাতালে ইন্তেকাল করেছেন। এই সরকার আসার পর থেকে বিগত 10-12 বছরে অত্যাচার নির্যাতন নিপীড়নে আমরা এক একজন এই বয়স্ক সভ্য অত্যন্ত প্রজ্ঞাবান নেতা এক এক করে চলে যাচ্ছে। আমাদের সঙ্গে এর মধ্যেই চলে গেছেন আমাদের অন্ধকার রাও হোসেন সাহেব, আমাদের মধ্যে এর মধ্যেই চলে গেছেন আমাদের হান্নান শাহ, ব্রিগেডিয়ার হান্নান শাহ, শামসুল ইসলাম সাহেব, এম কে আমার সাহেব আমাদের মাঝ থেকে চলে গেছেন, আমাদের সবচেয়ে রাজনৈতিক ধী শক্তি সম্পন্ন বৈদিকুল ভাই চলে গেলেন, তার আরেকজন প্রিয় কমরেড সাদেক হোসেন খোকা। এই চলে যাওয়ার মধ্য দিয়ে আমাদেরকে কিন্তু নতুন স্বপ্ন দেখতে হবে। এই চলে যাওয়ার মধ্য দিয়ে তাদের পথকে অনুসরণ করে আমাদের আগামী দিনের সূর্যকে উঠতে দেখতে হবে। আমাদের দেশনেত্রী খালেদা জিয়া, যাকে কেন্দ্র করে আমরা রাজনীতি করি, যাকে কেন্দ্র করে বাংলাদেশের মানুষ স্বাধীনতার সর্বত্রের স্বপ্ন দেখে, যাকে কেন্দ্র করে মানুষ একটা গণতান্ত্রিক রাষ্ট্রের কথা চিন্তা করে, সেই নেত্রীকে আজকে বিনা অপরাধে 20 মাস ধরে তারা কিন্তু আটক করে রাখা হয়েছে। আজকে সারা দেশে এই আওয়ামী সরকারের নির্যাতনের ফলে 26 লক্ষ মানুষ আসামি, 500 উপরে আমাদের নেতা কর্মী সংসদ ইলিয়াসানি সহ গুম হয়ে গেছে। আপনাদের এই খুলনা বিভাগে অসংখ্য খুন হয়েছে, যশোরে খুন হয়েছে, আপনাদের এই খুলনা এই যশোরে আপনাদেরকে গুলি করে হত্যা করা হয়েছে, এই কথা তো ভোলার কথা নয়, সে নির্যাতনের কথা কখনো ভুলতে পারে না। এই একটা ভয়াবহ একটা দুঃশাসন একটা পাথর আমাদের উপরে চেপে বসেছে, এই পাথরকে বলতে পারবে আমাদের এই সরকার যারা নির্বাচিত নয়, জনগণ যাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করেনি, রিস্টারকে নির্বাচন দেওয়ার উদ্দেশ্যে গাড়ি করে নিয়ে গেছে, তারা কোনোদিনই ক্ষমতায় মানুষের মন থেকে তারা হারিয়ে গেছে। প্রতি মুহূর্তে প্রতিটি মানুষ এই দোয়া করছেন যে কবে থেকে মুক্তি পাবে। তাই বন্ধুরা আজকে বক্তব্য দীর্ঘ করার কোন সুযোগ নেই, আমাদের প্রায় সময় এসে আমি শুধু আপনাদের কাছে আজকে এই কথা বলতে চাই, এখন আর পেছনে ফিরে তাকানো নয়, এখন দেশনেত্রী এবং খালেদা জিয়া যিনি আমাদের গণতন্ত্রের প্রতীক, যিনি আমাদের স্বাধীনতার সর্বত্রের প্রতীক, যিনি নেই বলে আজকে ফেলে দিয়ে পানি নগরে আজ চলে যায় তিস্তা নদীর পানি আমরা পাই, তিনি নেই বলে আজকে আমাদের সমুদ্র উপকূলে ভারতের রাডার বসানো হয় আমরা কি হচ্ছে আমরা তা জানি না, তিনি নেই বলে আজকে এলএনজি গ্যাস আমদানি করে আমরা তা আবার নেই প্রতিবেশী দেশে রপ্তানি করার সিদ্ধান্ত নেই, তিনি নেই বলেই আজকে আমার দেশের স্বাধীনতা নেই,
বাক স্বাধীনতা নেই, আমাদের সাংবাদিক ভাইয়ের সংবাদপত্রের স্বাধীনতা নেই, কিন্তু কেউ কোনো কথা বলতে পারে। আমাদের চলিত ইসলাম সেখানে মৃত্যু আছে কি করে, সেই মৃত্যু আসিকির জন্য একটা মাঠ দেওয়া যায় না। এই আবদ্ধ ঘরের মধ্যে রেখে হাজার হাজার মানুষ বাইরে আছে, এটা দরকার কারণ কারণ আপনারা দেখেন আজকে খবর কাগজে দেখবেন, কালকে গতকালই সিপিডি প্রতিষ্ঠান যারা নিরপেক্ষ ভাবে অর্থনীতি পর্যালোচনা করে তারা বলেছে এখানে সবকিছু অর্থনীতি শেষ হয়ে গেছে, ব্যাংকিং ব্যবস্থা শেষ হয়েছে, শেয়ার মার্কেট শেষ হয়ে গেছে, আপনার মেগা প্রজেক্ট নামে মেগা লুট হচ্ছে, এটা তো ওরাই স্বীকার করে নিয়েছে দুর্নীতি, দেখছেন তো আপনারা নিজেরা এখন নিজেদের দুর্নীতি বের করে নিজেরা শুদ্ধ পরিশুদ্ধ মানুষ হতে যাচ্ছে। সেটা কি হয় দেশের মানুষ জানে যে আসল হত্যা কারা, দেশের মানুষ জানে যে আসল দুর্নীতিবাদ কারা, তাহলে এমনিতে এই দুর্নীতি হচ্ছে দেশের মানুষ জানে, তাই এই চুরোপটি ধরে কোনো লাভ হবে না, মানুষকে বোকা বানাতে পারবেন না, আপনাদেরকে মানুষ চেনে যাকে ইচ্ছাকৃত হবে সচেতন হবে দেশের সমস্ত লুণ্ঠন করিয়ে বিদেশে পচার করছে। কয়েকদিন আগে বেরিয়েছে ১০০ কোটি ওষুধ করে ১০০০০০ টাকা ব্যাংকের মাধ্যমে পাচার হয়ে গেছে, ক্যাসিনোর মাধ্যমে পাচার হয়েছে, ক্যানাডার বেগম পাওয়া একটা পাড়া চলে গেছে যেখানে তাদের লোকেরা ভাড়া নিয়ে নিচ্ছে, মালয়েশিয়াতে ভাড়া নিচ্ছে, ইংল্যান্ডে ভাড়া নিয়ে নিচ্ছে। এই দেশকে উন্নয়নের কথা বলে একটা তামাশা দেখিয়ে বিভ্রান্ত করার চেষ্টা করা আমাদের তরিকুল ইসলাম সাহেবের প্রতিষ্ঠিত পত্রিকা এবং সমাজ পড়ছিলাম, খুব ছোট জায়গা, এত ছোট জায়গায় সম্পর্কে কিছু বলা যায় না, আপনারা প্রত্যেকে একে একটা হৃদয়ের মধ্যে ধারণ করে আছেন তরিকুল ইসলামকে, হৃদয়ে ধারণ করে আপনারা বেরিয়ে করুন এগিয়ে আসুন, ইনশাল্লাহ আমরা আমাদের দেশের প্রতি আমাদের প্রিয় ব্যক্তি বাংলাদেশ স্বাধীনতা সংগ্রামের প্রতি দেশের প্রতি বেগম খালেদা জিয়াকে মুক্ত অবশ্যই করব, জনগণের আন্দোলনের মধ্য দিয়ে তিনি মুক্ত হবেন, মুক্ত হবেন, গণতন্ত্র মুক্ত হবে, দেশের শান্তি সংহতি আমরা রক্ষা করতে সক্ষম। আপনাদের সবশেষে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি, বিশেষ করে আমাদের আজকের দিন সভাপতি যিনি সবচেয়ে বেশি দরিদ্র ভাইকে চেনেন, যিনি সবচেয়ে বেশি আজকে এই মর্মাহত অবস্থায় বসে আছেন, তার সারা জীবনের সঙ্গী তিনি মানুষকে সঙ্গে নিয়ে আমরা আন্দোলনের মধ্যে দিয়ে দেশের থেকে মুক্ত করবো, গণতন্ত্রকে মুক্ত করবো, দেশকে মুক্ত করবো ইনশাআল্লাহ। সবকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম। তরিকুল ইসলাম।